নমস্কার আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলটি দেখছেন পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে যাবে আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব করে নিয়ে কথা বলবো যাকে আমরা একটি কাজের জন্যেই সারা জীবন মনে রাখ যদিও তিনি অনেক কাজ করেছেন তার কারণ তিনি কিন্তু ভূতের রাজার বর পেয়েছেন ভূতের রাজা দিল বর জবর জবরদিন বর তিনি এবং তার বন্ধু তিনটি বর পেয়েছিলেন যার ফলে তাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা এবং শত্রুদের হাত থেকে বাঁচার নানা রকম সুবিধা হয়েছিল আমরা আজকে কথা বলছি গুপি গায়েকে নিয়ে যার আসল নাম তপেন চ্যাটার্জি উনিশশো সালে তেসরা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন তপন চ্যাটার্জি তিনি বিভিন্ন বাংলা ছবিতে কাজ করেছেন উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন হিরো প্রাজার দেশে এবং সন্দীপ রায়ের গুপি বাগা ফিরে এল তিনি পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার তিনি রাজস্থানে কাজ করতেন রাজস্থান থেকে যখন তিনি কলকাতায় ফিরে আসেন তখন কলকাতায় এসে কাজের সন্ধানে ঘোরেন তখন সত্যজিৎ রায় রিভাইভ করেছেন তার সন্দেশ পত্রিকা সেই সময় শিশু সাহিত্য পত্রিকা সন্দেশে বিজ্ঞাপন বিভাগে কাজ করেন টপের চ্যাটার্জি তারপর সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক এবং চরিত্র হিসেবে একটা অনবদ্য স্থান অধিকার করে নেওয়া সত্যজিৎ রায়ের মনে এটা একটা ঘটনা মানুষটা ছিলেন এবং ভীষণ নির্ভেজাল সাধারণ ব্যক্তি যার ফলে একটা অদ্ভুত সহজ সরল সাধারণ চরিত্র হয়ে গড়ে উঠেছিলেন সত্যজিৎ রায়ের চোখে মহানগর ছবিতে একটি কেমিও রোলে অভিনয় করেন তপেন চ্যাটার্জি সেই প্রথম আর তারপরে সেই অবিস্মরণীয় চরিত্র গোপিকাই এবং বাঘবাইন সিনেমার জন্য গোপিকাইনের চরিত্র তারপরে হিরক রাজার দেশের চরিত্র এবং অবশ্যই তারপরে গুপি বাগা ফিরে চরিত্র একটা মানুষের বেঁচে থাকার জন্য পঞ্চাশ টাকা যে প্রয়োজন পড়ে না একটা মানুষের বেঁচে থাকার জন্য একশো টাকা যে প্রয়োজন পড়ে না একটা মানুষের বেঁচে থাকার জন্য একটি কাজই যথেষ্ট ঠিক একইভাবে তপেন চ্যাটার্জি প্রচুর ছবিতে কাজ করেছেন এছাড়াও সত্যজিৎ রায় ছাড়াও বিভিন্ন বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন মহানায়ক উত্তমের সঙ্গে কাজ করেছেন ধনি আমরা দেখেছি ভীষণ ভালো চরিত্র কিছু ছাপিয়ে তার ওই গোপীগাইন চরিত্র আমাদের সারা জীবন মনে থাকবে ওনাকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই আবার আসবো নতুন কোনো মানুষ বা নতুন কোনো ছবি গল্প নিয়ে ভালো থাকবেন নমস্কার